নমস্কার, শিক্ষক দিবসের অভিনন্দন জানাই। আমার সমস্ত শিক্ষক শিক্ষিকা অধ্যাপক অধ্যাপিকাকে এবং আমার মহাবিদ্যালয়ের বাইরে যারা আছেন তাদেরকেও, আমি ছাত্রীদেরও শুভকামনা জানাই। প্রত্যেক বছর 5ই সেপ্টেম্বর আচার্য সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে শিক্ষক দিবস পালিত হয়। সারা পৃথিবীর বিভিন্ন দেশে শিক্ষক দিবস পালনের রীতি রয়েছে, যদিও তারিখটি ভিন্ন হতে পারে। শিক্ষক দিবস আমাদের একটি নিজেদেরকে স্মরণ করানোর দিন যে আমরা যারা শিক্ষকতা করি তাদের মধ্যে অনেকগুলি কাজ আমাদেরকে করতে হয়। প্রথমত পাঠদান, আমরা নিজেরা যে বিষয়টি পড়াবো বলে শিক্ষা প্রতিষ্ঠানে যোগ দিই সেই বিষয়টিকে পড়াতে হয়। দ্বিতীয় কথা, ছাত্রীদের বা ছাত্রদের চরিত্র গঠনে সহায়ক হতে হয়। তৃতীয়ত, তাদের নানাবিধ বিষয়ে উৎসাহ দান করে ভবিষ্যৎ জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে হয়। এই সব কাজগুলি কিন্তু আমরা প্রত্যেক দিনের নিজেদের আচার ব্যবহার আচরণ এবং জীবনযাপনের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের সম্মুখে তুলে ধরি। এবং পাঠ্যসূচি যেটি থাকে সেটির প্রতিও আমরা যত্নবিধান করি। এখন দেখা যাচ্ছে ভারতবর্ষের এমন একটি অস্থির পরিস্থিতি যেখানে ইতিহাসকে ভুলিয়ে দেওয়া হচ্ছে, বিজ্ঞানকে অন্ধকারে মিশিয়ে দেওয়া হচ্ছে, ইতিহাসকে পুনর্লিখিত করা হচ্ছে এবং তাতে ইতিহাসের বিকৃতি ঘটছে। বিজ্ঞানের বদলে অপবিজ্ঞান এবং অবিজ্ঞানকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। শিক্ষক শিক্ষিকাদের এ বিষয়ে সচেতন থাকতে হবে, যা সত্য সেটাকেই প্রকাশ করতে হবে, সেটাও শিক্ষকেরই কাজ। ছাত্রছাত্রীদেরও সচেতন থাকতে হবে, তারা পড়াশোনা করছেন তার মানে অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা করছেন। এই অন্ধকার থেকে আলোর দিকে যাত্রায় মিথ্যার কোনো স্থান নেই। যে তথ্য সঠিক, যা সঠিক বিজ্ঞান, তাকেই অনুসরণ করতে হবে, তাকেই পাঠ করতে হবে। আমি আবার সকলকে ধন্যবাদ জানাই, নমস্কার জানাই। শিক্ষক দিবসে আমার প্রিয় ছাত্রছাত্রীদের আমি আশীর্বাদ ও ভালোবাসা জানাই। ধন্যবাদ।